বাংলা সমাজ টিভিতে আমি হাফিজ। কিছুগত অনুষ্ঠান থেকে আজ আমরা এসেছি জনাব আনিসুর রহমানের সঙ্গে কথা বলতে। জনাব আনিসুর রহমান সিডনি মর্নিং হেরাল্ড মিডিয়া গ্রুপের সঙ্গে যুক্ত রয়েছেন আইটি প্রফেশনাল হিসেবে দীর্ঘ 22 বছর। বাংলা সিডনি .com কমিউনিটি ওয়েবসাইটটি পরিচালনা করে চলেছেন দীর্ঘ 7 বছরেরও বেশি। আসুন আমরা কথা বলি জনাব আনিসুর রহমানের সঙ্গে। আসসালামু আলাইকুম। বাংলা সিডনি .com আমাদের এই সিডনিতে সবচেয়ে প্রয়োজনীয় একটা ওয়েবসাইট, তো এই ওয়েবসাইট কবে শুরু করেছিলেন আপনি? সেটা বলা খুব কঠিন, কেননা এটা যখন শুরু হয়েছিল খুব ছোট আকারে শুরু হয়েছিল, অতএব ঠিক তারিখটাই বলতে পারবো না যে কত তারিখ থেকে, যেটা ঠিক আনুষ্ঠানিকভাবে কখনো ওভাবে লঞ্চিং করা হয়নি। তবে আমার যতদূর মনে পড়ে যে এটা সম্ভবত 2002 সালের মাঝামাঝি কোনো এক সময় থেকে আমি এটা নিয়ে নাড়াচাড়া শুরু করি। তারপর আস্তে আস্তে, তখন বেশি মানুষ জানতো না, একজন মানুষ জেনেছে, এভাবে আস্তে আস্তে এটা ছড়িয়েছে। তো সম্ভবত 2002 থেকে এটা এটা শুরু হয়েছে। কেন শুরু করেছিলেন, এটার পিছনে কি ধরনের চিন্তা ছিল, যে কোথা থেকে এই আইডিয়াটা কি হবে? আসলে মানে কয়েকটা ছোটখাটো জিনিস এটার পেছনে কাজ করেছে আমার মনে হয়। একটা হলো যে আমরা আইটি পড়েছি অনেক আগে, মানে তখন এটা সেই 70 দশকের কথা বলছি আমি, তো তখন কম্পিউটার বিরাট কাজ দিয়ে ঘেরা একটা ঘরের মধ্যে থাকতো, এয়ার কন্ডিশন মেশিন চলতো, ওখানে সবার প্রবেশ নিষেধ ছিল। তো এরকম একটা জায়গায় আমাদের আইটির সাথে পরিচয়, সেই ব্যারিয়ারটা ভেঙে গেছে আস্তে আস্তে। সেরকম কম্পিউটার এখনও আছে, তো সেগুলোর ব্যবহার কমে গেছে। এখন ছোটো ছোটো কম্পিউটার মানুষের ঘরে, টেবিলে, বিভিন্ন জায়গায়, পকেটে। তো এই যে আইটির যে বিশাল পরিবর্তনটা, এটার থেকে আমরা একটু দূরে সরে যাচ্ছিলাম, আমরা যারা পুরনো হয়ে যাচ্ছি। আমার ইচ্ছা ছিল যে এ যুগের কম্পিউটিং, বিশেষ করে ওয়েব যে বিপ্লবটা নিয়ে আসছে, এটার সাথে একটু এটাকে জানাটাই ছিল মনে হয় একটা উদ্দেশ্য। আরেকটা ছোট্ট জিনিস অবশ্যই কাজ করেছে পেছনে, সেটা হলো যে আগে যখন এখানে অনুষ্ঠানাদি হতো সিডনিতে বিভিন্ন সময়, সেগুলো আমরা জানতাম, তখন স্বদেশ বার্তা বলে একটা পত্রিকা ছিল, সেটা নিয়মিত আমরা পেতাম না, বা হয়তো তো দরকার হতো, দেখা হতো না যে, এবং অনেকে ইমেল করে পাঠাতো আমাদেরকে বিভিন্ন অনুষ্ঠানের খবরাখবর। তো সেই ইমেলগুলো অনেক সময় হারিয়ে যেত, অনেক সময় মুছে ফেলা হতো, তখন তো এত জায়গা থাকতো না। এখন যেমন জিমেল প্রচুর স্পেস দেয়, তখন সে সমস্ত কারণে পরে যখন অনুষ্ঠানটা আসছে তখন আর একটা খুঁজে পেতাম না। তখন আমার মনে হচ্ছিল, আচ্ছা এগুলো জিনিস যদি একটা জায়গায় রাখা যেত একটা ওয়েবসাইটে, তাহলে সেখানে গেলে আমরা সবাই দেখতে পেতাম যে অনুষ্ঠানটা কখন কী ব্যাপার। এটা একটা বিরাট কারণ আমার মনে হয় যে সময় আমরা ওই ওয়েবসাইটের কথা চিন্তা করছিলাম। তো এই জিনিসটা একটা পত্রিকা, আপনি বললেন যে একটা পত্রিকাও করবেন, মানে যেহেতু একটা প্রিন্টেড মিডিয়া পত্রিকা সেটাও করছিল, তো একটা প্রিন্টেড মিডিয়া পত্রিকা কিংবা একটা পত্রিকার সঙ্গে একটা ওয়েবসাইটের ডিফারেন্সটা কোন দিকে হতে পারে? ও এটা তো একটা বিরাট পার্থক্য আছে একটা পত্রিকার সাথে একটা ওয়েবসাইটের, কেননা পত্রিকা হলো একটা প্রিন্টেড জিনিস, যে মুহূর্তে এটা প্রেস থেকে বেরিয়ে গেল তার তখন থেকে কিন্তু সম্পাদক এটার উপরে কোনো আর কোনো হাত নাই, কন্ট্রোল কোনো কন্ট্রোল নাই, ওই পত্রিকার একটা অক্ষরও আর সম্পাদক ইচ্ছে করলে পাল্টে দিতে পারে না। আর পত্রিকার একটা দীর্ঘ জীবন আছে আর কি, আচ্ছা আমাদের কমিউনিটি না হয় ছোটো, এখানে পত্রিকাগুলো হয়তো আমরা ওইভাবে সংরক্ষণ করছি না, কিন্তু যখন আমরা পত্রিকা সম্পর্কে কথা বলবো, একটা পত্রিকা ছাপার পরে ইট হ্যাজ লাইফ অফ ইটস ওন, তাই না? এটা এখন থেকে সিডনি মর্নিং হেরাল্ড যেমন 200 বছরের পুরানো, অবশ্য 200 বছর না, অতদিন হয়নি, সঙ্গে সঙ্গে তো অস্ট্রেলিয়ার বয়স, মানে এখন থেকে 200 বছর পরেও কোনো লাইব্রেরিতে ওই পত্রিকার একটা কপি পাওয়া যাবে, যেটাকে একটা ঐতিহাসিক দলিল হিসাবে ব্যবহার করা যাবে, কোনো তথ্যের প্রমাণ হিসাবে দাঁড় করানো, কোনো কোনো তথ্যের প্রমাণ হিসাবে দাঁড় করানো যাবে। তো এই জন্য পত্রিকার একটা একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে একটা জাতির জীবনে বা একটা কমিউনিটির জীবনে, কিন্তু ওয়েবসাইটের কিন্তু সেটা নাই, কেন একটা ওয়েবসাইট যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, একটা ওয়েবসাইটে প্রকাশিত একটা সংবাদ আমরা যে কোনো সময় পাল্টতেও পারি, কোনো একটা বানান ভুল চেঞ্জ করতে পারি, বা তো কিন্তু সুবিধাও আছে কিছু একটা ওয়েবসাইটের। সুবিধাগুলো হলো যে যে একটা পত্রিকা যদি সেটা দৈনিক পত্রিকাও হয়, কিন্তু দিনের মধ্যে তো 24 ঘন্টার মধ্যে তো ছাপানোর পরেই তো অনেক ঘটনা ঘটছে, সে সমস্ত ঘটনাগুলো তো আর তুলে ধরা যাচ্ছে না, তাই না? যেটা একটা ওয়েবসাইট খুব সহজেই পারে, তাই না? আমি অনেক রিকোয়েস্ট পাই যে
কারোর আজকে জানাজা আজকেই হবে, আমাকে হয়তো 3টার সময় জানাজা হবে, আমাকে 12টার সময় একজন ফোন করে বলল যে কিছুদিন আগেই এরকম একটা ঘটনা ঘটেছিল, একটু কাইম পারভেজ আমাকে ফোন করে বললেন যে একটা জানাজা হবে 3টার দিকে, আপনি কিন্তু খবরটা দিতে পারবেন কিনা। তো ইয়েস ওয়াই নট, আমি সঙ্গে সঙ্গে এটা অ্যাড করলাম। তো এই যে সুবিধাগুলো আছে যেটা একটা পত্রিকার নাই, তারপরও পত্রিকা পত্রিকাই, এবং একটা ওয়েবসাইট কখনোই পত্রিকা নয়, তাই না? একটা পত্রিকা অন্য, এটা নিয়ে অনেক আমাদের কমিউনিটিতেই অনেক মতভেদ আছে, অনেকে অনেকভাবে কথাটাকে তুলে ধরেন যে এটা পত্রিকা এটা ওয়েবসাইট। কিন্তু আমি যেভাবে দেখি সেটা হলো যে একটা ওয়েবসাইট কখনোই এটা পত্রিকা নয়। এখানে যেমন অনেক পত্রিকা আছে তাদের সম্পূরক হিসেবে তাদের ওয়েবসাইট আছে, যেখানে কারেন্ট খবরগুলো সিটি মর্নিং হ্যাল্ড ছাপার একটা মিডিয়া, আবার এদের একটা ওয়েবসাইটও আছে। কিন্তু শুধু ওয়েবসাইট থাকলে সেটাকে আর পত্রিকা বলা যেত না, ওয়েবসাইটই হতো সেটা। আচ্ছা, সেটা আচ্ছা। বাংলাসিটি.কম এর গ্রহণযোগ্যতা সার্বিক, তো এটা এতদিন ধরে কিভাবে বজায় রেখেছেন? এটা তো মানুষ সার্বিক অর্থে এটা আমার জন্য আনন্দের ব্যাপার, স্বাভাবিক যে অনেকে দেখছেন। এটার একটা কারণ হতে পারে যে যেহেতু এটা অনেক আগে শুরু হয়েছিল, মানুষ একটা জিনিসে অভ্যস্ত হয়ে গেলে তারা দে বিকাম লয়াল টু দ্যাট প্রোডাক্ট। যেমন আপনি হয়তো খেয়াল করেছেন যে আপনি যে উলওয়ার্টসে যান সেটা ছাড়া অন্য একটা উলওয়ার্টসে গেলে কেমন যেন উল্টা পাল্টা লাগে, মনে হয় একটা জিনিস খুঁজে পাচ্ছি না, কোন সমস্যা হয় আর কি। তো মানুষ যারা প্রথম থেকে এটাতে ছিল, এটা দেখেছে, তারা অভ্যস্ত হয়ে যায় একটা জিনিস, যা বাংলা সিনেমিতে ওয়েদারটা এখানে পাওয়া যাবে, কামিং ইভেন্টসটা এখানে পাওয়া যাবে, বা সংবাদপত্রের লিঙ্কগুলো ওখানে আছে, সো দে নো দ্য মানে ম্যাপ অফ বাংলা সিনেমি। তো এটা একটা কারণ যার কারণে হয়তো আই হ্যাভ লয়াল ভিজিটার্স। আর তাছাড়া আরেকটা ব্যাপার যেটা, সেটা হলো যে একটা পত্রিকাকে বা একটা ওয়েবসাইটকে বা একটা মাধ্যম যেটাই বলি আমরা এটাকে, এটাকে নিরপেক্ষতা বজায় রাখার খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমাদের কমিউনিটিতে। আমরা এখানে বিভিন্ন গ্রুপ আছে, বিভিন্ন রাজনৈতিক দলের শাখা আছে, তাদের বিভিন্ন রাজনৈতিক ভিউ আছে। এখন এগুলোর মধ্যে এটাকে সার্বজনীন রাখাটা খুব কঠিন। আমি বাংলা সিডনিকে সবসময় নন পলিটিক্যাল নন রিলিজিয়াস একটা মাধ্যম হিসাবে তুলে ধরার চেষ্টা করেছি, কিন্তু এই জিনিসগুলো এটা বজায় রাখা খুব কঠিন। এবং এই কথাগুলোর অর্থ কী, নন রিলিজিয়াস কথাটার অর্থ কী বা নন পলিটিক্যাল কথাটার অর্থ কী, এটা সবসময় খুব সহজে এটা বলা যায় না। যেমন কেউ হয়তো একটা একটা খবর পাঠালো যেখানে কোনো একটা বিশেষ রাজনৈতিক দলের একটা অনুষ্ঠান হয়েছে, তো এখন আমি সেটা ছাপছি সেই অনুষ্ঠানটা। অনেকে বলতে পারে এটা তো একটা রাজনৈতিক অনুষ্ঠান, আপনি এটার খবর ছাপলেন কেন, তাহলে আপনার নন পলিটিক্যাল হলো কীভাবে? তারপরে একইভাবে ধর্মীয় ব্যাপারগুলোতেও অনেকে হয়তো ধর্ম শিক্ষার উপরে একটা আর্টিকেল, রোজার সময় অনেকে স্বাভাবিকভাবেই রোজার বিভিন্ন দিক নিয়ে হয়তো একটা লেখা পাঠালো, বা ক্রিসমাসের সময় আমি পেরেছি লেখা এরকম, তো সেগুলো লেখা ছাপা হবে কি হবে না, তো সেগুলো নিয়ে বেশ সমস্যা হয় আর কি। তবে আমার কথা হলো মোটামুটিভাবে যে নন পলিটিক্যাল বলতে আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে যে খবরগুলো এখানে পরিবেশিত হবে তার মধ্যে কোনো রাজনৈতিক দলের পক্ষে কথাগুলো বলা যাবে না। আমাদের জাতীয় বিষয়গুলো যেগুলো, অবশ্যই এখানে রাজনৈতিক নেতারা আসবেন, সেটা একটা কমিউনিটির খবর, কিন্তু সেই তারা সেখানে বক্তব্য যেগুলো বলেন সেখানে দেশের কথা থাকে, সেখানে বিভিন্ন বিষয় আসতে পারে, তো সেটা কোনো যদি কোনো রাজনৈতিক দলের পক্ষে যদি কোনো প্রপাগান্ডা হয় সেটা আমি হয়তো এডিট করে বাদ দিব, বা সেটা যদি কোনো রাজনৈতিক দলের বিপক্ষে কথা হয় সেটাকেও হয়তো আমাদের বাদ দেওয়া হবে। এবং এরকম আর ই যেটা মানে নন রিলিজিয়াস কথাটা আমি যেটা বুঝি যে রোজার যেমন ইফতারের সময়সূচি কোনো সমস্যা নাই, পূজা হচ্ছে, ঈদের নামাজ হচ্ছে, সে সমস্ত খবরে কোনো সমস্যা নাই, কিন্তু ঠিক ধর্ম শিক্ষা ধর্ম প্রচারমূলক যে সমস্ত লেখালেখি সেগুলোকে আমি মনে করি যে মনে হয় ঠিক এটার জন্য আরও বেটার অন্য জিনিস আছে যেটার মাধ্যমে মানুষ শিখতে পারে পরিবারের মাধ্যমে, সেটাকে আমি ঠিক আমাদের এই ওয়েবসাইটের মধ্যে সমচিন মনে করিনি আর কি, কিন্তু মানে আমি এই নীতিটা অনুসরণ করেছি আর কি। আচ্ছা, এবং সেটা যদি মানে এর বাংলা শ্রেণী গ্রহণযোগ্যতাকে
বৃদ্ধি করে থাকে বা এটাকে সারা প্রয়োজন হতে সাহায্য করে থাকে, তাহলে আমি সত্যি আনন্দিত। নিরপেক্ষ তো বটেই, তো বাংলা সিট নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? ভবিষ্যৎ দেখতে পাওয়া খুব কঠিন কাজ আসলে, ভবিষ্যৎ দেখা যায় না, অনুমান করতে হয়। আমি অনেকদিন আগে একটা লেখা পড়েছিলাম, সেখানে বলা হচ্ছিল যে মানে একটা দেশের অর্থনীতিকে পরিচালনা করা অনেকটা হচ্ছে এমন একটা গাড়ি চালানোর মতো যে গাড়ির সামনের কাঁচটা রং করা দেখা যায় না, কিন্তু একটা রিয়ার ভিউ মিরর আছে যেটা দিয়ে পেছন দিকটা দেখা যায়, পেছনে তাকিয়ে সামনে চলতে হবে আর কি। তো এখন সেরকমই একটা ব্যাপার যে বাংলা সিডনি শুরু হয়েছিল অলমোস্ট ওই যে আমি বলেছি যে ছোটখাটো পরীক্ষা নিরীক্ষামূলক ব্যাপার নিয়ে, এবং এটার ভবিষ্যতে এটা কোথায় যে দাঁড়াবে সে ব্যাপারেও যে আমার খুব পরিষ্কার ধারণা আছে তা নয়, কিন্তু যেটা বুঝতে পারি যে কিছু কিছু সমস্যা যেটা যে আমরা যারা এটা শুরু করেছিলাম এগুলো আসলে আমাদেরই প্রয়োজনের জন্য, আমাদের অনুষ্ঠান, আমাদের লেখালেখি, আমাদের চিন্তা ভাবনা, কিন্তু আমাদের এই কর্মকাণ্ডের সাথে আসলে আমরা আমাদের যেখানে যে সমস্ত প্রজন্ম যারা বড় হচ্ছে, এখানকার ছেলেমেয়েরা এখানে লেখাপড়া শিখে বড় হচ্ছে, এদেরকে ঠিক আমরা সম্পৃক্ত করতে পারছি না। তার কারণটা হচ্ছে যে ওদের প্রয়োজন আর আমাদের প্রয়োজন ঠিক এক না, কারণ আমরা যখন থাকবো না তখন এটা কে এটা চালাবে বা কি করবে বা এটা বলা খুব কঠিন। তবে একটা জিনিস সত্যি যে পৃথিবী আসলে ছোট হয়ে আসছে, ওই বিমানের স্লোগানটার কথা আমার সবসময় মনে হয় যে ছোট হয়ে আসছে পৃথিবী, এখন পৃথিবীটা এক দেশের মতো হয়ে যাচ্ছে আর কি ইন্টারনেটের কারণে। অতএব আমরা কে কোথায় থাকছি এটা আসলে খুব একটা বড় সমস্যা না। বাংলা সিডনি মানে যে আমাকে সিডনিতে বসেই পরিচালনা করতে এমন নাও হতে পারে, একদিন হয়তো বাংলাদেশে বসে কেউ একজন বাংলা সিডনি পরিচালনা করতে পারে, উই ডোন্ট নো, কেননা পৃথিবী আসলেই একটা দেশের মতো হয়ে যাচ্ছে। আমরা একটা পক্ষে যদি একটা ভিসা কার্ড থাকে, আমি পৃথিবীর যে কোনো দেশে যাচ্ছি না কেন ওই ভিসা কার্ড দিয়ে পে করছি, কোন কারেন্সি কোন দেশ কোনো বিষয় না, কিন্তু এখন মানে ওরা নিজেরা কনভার্ট করছে আলটিমেটলি আমি এখানে বিল পে করতেছি। অতএব সেই রকম ওই ভবিষ্যতে এটা কেমন হবে, এবং এটা খুব বেশি দূরে না কিন্তু, মানে প্রগতি যেভাবে হচ্ছে যেভাবে মানে মানে পৃথিবী ছোট হয়ে আসছে তাতে আমার মনে হয় খুব বেশি দূর না, আমরাই হয়তো দেখে যেতে পারবো যে মানে পৃথিবী আসলে মানে কি বলে এটাকে সত্যি অর্থে ছোট সীমান্ত শূন্য হয়ে যাচ্ছে দিন দিন আর কি। যেমন এই বিয়েতে যখন একটা আমরা কিছু কেনাকাটা করছি, ডাজ ইট ম্যাটার যে আমি কি বাংলাদেশে বসে কিনছি নাকি আমি পৃথিবীর যে কোনো দেশে বসে কিনি না, কোনো সমস্যা নেই, এক বাজার, ওটা বিশ্বটা একটা বাজারের মতো হয়ে গেছে। সেরকম হবে হয়তো এক সময় যে ওই কোথায় সিডনি সিডনি মোটা বাংলাদেশের অংশ মনে হবে একটা যে একটা পাড়া আর কি, ওই পাড়ায় ওই তো যাক, কথা বলে ভালো লাগলো। আমাদের নতুনদের জন্য কি ধরনের পরামর্শ থাকে, আমাদের নতুন শুরু করতে যাচ্ছি এই লাইনে আসতে যাচ্ছি? পরামর্শ দেওয়ার মতো যোগ্যতা আছে কিনা জানি না, কেন আমি নিজেও প্রতিদিন শিখছি। তবে কয়েকটা বিষয় যেগুলো একটু খেয়াল রাখলে ভালো, সেটা হচ্ছে যে আমাদের কমিউনিটিতে নানা রকম বিভক্তি আছে, এটা আমরা সবাই মোটামুটি জানি, সেই বিভক্তিগুলোকে যেন আমরা আরও বাড়িয়ে না দিই, আমার মনে হয় সেগুলোকে যাতে আরও কমিয়ে আনা যায়, সেদিকে অন্তত মিডিয়াতে যারা আছেন তাদের সবার এই দিকটাতে লক্ষ্য রাখা উচিত, যে আমাদের দূরত্ব কমুক সেটা আমরা চাই এবং সেটাই হওয়া উচিত, এবং সেটার জন্য জানতে হবে বুঝতে হবে, এবং এটাই আমার মনে হয় সবচেয়ে বড় পরামর্শ আর কি। ধন্যবাদ জনাব আনিসুর রহমান। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ দর্শক মন্ডলী, এখন আমরা জনাব আনিসুর রহমানের সঙ্গে কথা বললাম কমিউনিটি বেস ওয়েবসাইট নিয়ে। আপনার সঙ্গে আবার দেখা হবে আগামী সপ্তাহে কিছু কথা পরবর্তী অনুষ্ঠানে। ততদিন ভালো থাকুন। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে।